হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা বলবো না, এই মুহূর্তে হচ্ছে রিয়াকশন টাইম। আর এই মুহূর্তে আমরা রিয়াকশন করতে চলেছি তালাশ মুভির ব্র্যান্ড নিউ সং একা রাস্তায়। তো চলুন শোনা এবং দেখা যাক গানটা কেমন হয়েছে। সস্তা প্রমোশনাল স্ট্যান্ডের মতন নাকি একটা ফ্রেশ এবং রিফ্রেশমেন্ট ভাইবের মতন? সো হিয়ার আই গো। ওকে, মিউজিক অনেক ভালো, ভালো একটা ফিল দিচ্ছে। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথ চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথ চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা সন্ধ্যা জানে আলো নেই, কেউ হাসছে তবু ভালো নেই, আমি জানতাম তুমি স্বপ্ন, তবু খুঁজতাম আলো জ্বালালেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতেই, আমি জানতাম পথ চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। আমি ভাবতাম আমি মিথ্যে, তুমি দাঁড়াবে এসে ধরো যায়। আহা, লিরিক্সটা বেশ ভালো লাগছে ভাই। লিরিক্সটা বুক তোর পায়ে, চোখ জ্বলেছে জামা খরচায়, আমি ভাবতাম আমি মিথ্যে, তুমি দাঁড়াবে এসে ধরো যায়। একা রাস্তায় একা হাসতেই, আমি বলতাম ভালোবাসতেই, তুমি নেই তবু ভাবতাম ঘরে ফিরবো তুমি আসতেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথ চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। একা সন্ধ্যা জানে আলো নেই, কেউ হাসছে তবু ভালো নেই, আমি জানতাম তুমি স্বপ্ন, তবু খুঁজতাম আলো জ্বালালেই। একা রাস্তায় দেখে হাসতেই, চোখে বলতে ভালোবাসতেই, আমি জানতাম পথ চুপচাপ, তবু কোলাহল তুমি আসতেই। দারুণ, সত্যি বলছি দারুণ একটা ফিল পাইছি ভাই। এবং এই মুহূর্তে একটা জিনিস বলতে চাই, এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, এটা একটা লো বাজেটের ধামাকা হতে পারে, বাট এটাকে নেগেটিভ সাইডে প্রমোশন কেন হচ্ছে? এটার একটা ভালো প্রমোশন দরকার যার মাধ্যমে অডিয়েন্স এর সাথে কানেক্ট হতে পারে। বাট যে নেগেটিভিটি হয়েছে সেটা তো সবাই জানেন, যারা লাথি মারছিল সেও গানের প্রথম দিকে আপনারা তাকে দেখছেন আর কি। তো সে ওই মুভির একটা অংশ, আর মুভির অংশ ছিল প্রমোশনের ওই ব্যাপারটা, বাট নেগেটিভ সাইডে চলে গেছে। তো যাই হোক, ওভারঅল গানটা তো বেশ ভালো লাগছে। গানটার মিউজিক এবং ভোকালের দায়িত্বে ছিলেন দীন ইসলাম শাহরুখ, আর গানটার লিরিক্স লিখেছেন সাদাত হোসেন। অ্যান্ড সিরিয়াসলি গানটা তো বেশ ভালো, মিউজিক ভালো, গানটা বেশ ভালো গিয়েছে, বাট প্রত্যেকটা লাইন জাস্ট চখম লেভেলের ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড আই রিলেটেড দিস লাইন ভাই, আমার কাছে সেই লাগছে গানের লাইনগুলো। অ্যান্ড ওভারঅল গানটাকে যেভাবে প্রেজেন্ট করছে তার মধ্যে একটা স্মুথ অ্যান্ড ফ্রেশ ভাইব রয়েছে। গানটার মধ্যে অহেতুক কোনো কিছু করে নাই, জাস্ট স্মুথলি গানটাকে তারা প্রেজেন্ট করছে, তো আমার কাছে বেশ ভালো লাগছে। এবং সব কিছু মিলিয়ে ফিল্মটা একটা আশ্বাস দিচ্ছে, যদি রিলিজের আগ পর্যন্ত আর নেগেটিভিটি না হয়, আর যদি রিলিজের আগে আবারও নেগেটিভিটি হয় তাহলে হয়তো বা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে এই ফিল্মটার উপর, বাট আমি চাইবো না এই ফিল্মটার উপর কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ুক। তবে রাইট না, আপনারা আমাকে জানান একা রাস্তা গানটা আপনার হচ্ছে কেমন লাগছে এবং এই ফিল্মটা নিয়ে কতটা এক্সাইটেড। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে লাইক করেন, শেয়ার করেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করেন। যদি মনে হয় যে না ফিল্ম স্টোকসের কন্টেন্টের সাথে আপনি রিলেটেবল, আপনি এর কন্টেন্টটা পছন্দ করেন, মানে আমার কন্টেন্ট আর কি, আর নিজের এর বলতেছি, তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, লাইকটা অন করে রাখেন, যাতে চ্যানেল প্রত্যেকটা আপডেট সবারই পৌঁছে যায় আপনার কাছে।